হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আবার সেই কি বলবো আর, ছেলে আবার একটা জিনিস কিনে দিয়েছে আমার বড় ছেলে। তো আমার তো আর কি বলবো, আনন্দই আনন্দ। আজকে ছোট ছেলে দিচ্ছে, কাল বড় ছেলে দিচ্ছে, আমার এই চলছে। তো ওইগুলো তোমাদের সাথেও আমি শেয়ার করছি। হ্যাঁ, তো আজকে দেখো সকালবেলায় আমার ফ্লিপকার্ট থেকে এইটা চলে এসেছে। এটা কি আছে দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, একটু স্কিপ করা চলবে না, পুরো ভিডিওটা কিন্তু দেখবে। তো তোমাদের সামনে এটা খুলবো, খুলিনি এটা তোমাদের সামনে খুলবো বলে। তো দেখা যাক, চলো কি আছে দেখি, এখন আনবক্স করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা। এই যে দেখো, ফ্লিপকার্ট থেকে এসছে। এখন যা কিছু আসুক তোমাদের সাথে শেয়ার না করে মনে হয় না খুলি। অনেক সময় অনেক কিছু আবার খেয়াল থাকে না, খোলা হয়ে যায়, কিন্তু পরে আফসোস করি যে তোমাদের সাথে শেয়ার করে খুললেই ভালো হতো। চলে আসো, এই দেখো ফ্রাই প্যান, ফ্রাই প্যান আছে। ননস্টিকের ফ্রাই প্যান, কি সুন্দর দেখেছো। এটাকে আটকাতে হবে মনে হচ্ছে। তো এই ফ্রাই প্যানটা সকাল সকাল চলে এলো, আমার মনটা ভালো হয়ে গেল। আমার দুই ছেলেই দুদিন পর পর দুটো গিফট দিল আমাকে, এক ছেলে ঘড়ি, এক ছেলে এই। তারপর তো সোনার জিনিস দিচ্ছেই, কিনে আনছি যেটাই যখন শখ হচ্ছে। আমার বড় ছেলে দিচ্ছে, বড় ছেলে মানে বেশি টাকা বড় ছেলেই দিয়েছে। তো ছোটো ছেলেও দেয় অনেক। তো আমার মতন এরম আনন্দের মানুষ কজন আছে বলো? ভগবানের কাছে বলি সবার ঘরেই এরকম ছেলে হোক, আর যেন এরকম সবসময় থাকে ভালো। খুব পছন্দ হয়েছে গো। এই যে এখন ছেলেকে আমি বলেছিলাম, আগে ননস্টিকটা না একটু কেরম উঠে গেছিলো বলেছিলাম। তো আমায় বলছে দাঁড়াও মা আমি অর্ডার করে দিচ্ছি, সাথে সাথে একদম দাঁড়িয়ে অর্ডার করে দিল, আজকে এসছে। তো ছোটোর মধ্যেই একটা ভিডিও করলাম, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবে যাতে পরবর্তী ভিডিও আমি ছাড়লেই তোমরা পেয়ে যাও। তো বাই।